এই যে অমিতার সাথে কথা হচ্ছিল, আজকাল আমার অমিতা শুধু একটাই টপিক অফ ডিসকাশন, সেটা কি? সেটা ছিল ম্যাঙ্গো। যখন অমিত ফ্রি হয় তখন আমাকে একটুখানি ভিডিও কল করে নেয়, আমি ওকে ভিডিও কল করে নিই। অ্যান্ড যখন মানে ও মানে হয়তো ভিডিও কল করতেও পারছে না, তখনও ফোনে আমাদের একটাই টপিক, ম্যাঙ্গো খেয়েছে, ম্যাঙ্গো সুসু করেছে, এই করেছে, সেই করেছে। শুধু আমরা একটা টপিকেই কথা বলি অ্যান্ড সেটার ব্যাপারে বলতে আমাদের খুব ভালোও লাগে। ম্যাঙ্গোকে যখন ভিডিও কল করি নিই, বলি ম্যাঙ্গো ম্যাঙ্গো খোঁজে এইদিক ওদিক, আর তারপর কামড়াতে যায় ফোনটাকে। হি ইজ ভেরি কিউট। আমি জাস্ট ওয়েট করছি কখন আমার এখানে সব কিছু হয়ে যাবে অ্যান্ড ফটাফট আমি পুনেতে যেতে পারি। যখন আগে মানে পুনে যেতাম তখন একটু কলকাতা থাকলে ভালো হতো, বাট এবার সেটা ফিল হচ্ছে না। কিছুদিনেই আমার স্যালনে পুজো হয়ে গেলেই ফটাফট পুনে। সকাল সকাল আমি আর দিদা এখন আড্ডা দিচ্ছি। দিদা কি করছি বলো তো? দিদিকে ব্লগে নিয়ে দিদা রেগে যাবে, আজকে তো একটু তাও ভালো উঠে আছে। ব্লগে আসো না কেন? এই যে আমি যে ভিডিও করি, আসো না কেন? লজ্জা পাও কেন? আসতে চাও না তো বলো না, আমার নিবি না। এখন যাই গিয়ে দিদিকে বলে আসি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে একটু ভাবছি একটুখানি চাউমিন খাবো। এই তো খাবো, দিদা বলছে কি রে খাবি কখন তুই? এই তো খাবো। দিদি এখন মাছ রান্না করবে, তাই মাছ ধুতে ব্যস্ত আছে। চাউমিন তোমার হাতে স্পেশাল, হ্যাঁ, ম্যাগি মশলা দিয়ে। দিদি বলছে রিয়াকে আজকে তোমার মাছটা আমি আমার চয়েস মতন বানাচ্ছি, টমেটো খাও। তাই যে টমেটো আমরা সব খাই, শুধু ভালো হওয়া নেই কথা, যেরকম বানাবে এখানে। আমি সকাল সকাল আজকে চাউমিন খাচ্ছি, খুব ইচ্ছে করছিল খেতে, তার সাথে আমি বসে বসে তানিয়ার ব্লগ দেখছি এখানে। তোমরা সবাই জানো পয়লা বৈশাখে স্যালনে পুজো আছে, প্রথম পয়লা বৈশাখের পুজো আমার স্যালনে। তো খুব সুন্দর আমি ঠিক করেছি, একটা ঢাকাই জামদানি শাড়ি পরবো, তার সাথে একটুখানি গোল্ড জুয়েলারি পরবো। কোন ঢাকাই জামদানি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা নতুন শাড়ি, আগে থেকে আমার কাছে ছিল, দাঁড়া তোমাদেরকে মানে বার করে দেখাচ্ছি। পয়লা বৈশাখে আমি ভাবছিলাম যে একটুখানি ঢাকাই জামদানি পরবো, তো এইটা আমার কাছে আছে। এটা হচ্ছে খুব সুন্দর একটা অরিজিনাল বাংলাদেশি ঢাকাই জামদানি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি না যখন এখন বার করছিলাম তো আমার মনেই পড়ছিল না যেটা আমি কি আগে পরেছি নাকি নতুনই আছে। পরলেও হয়তো পুজোর সময় পরেছিলাম, বাড়িতে দুর্গা পুজো ছিল, হয়তো তখন পরেছিলাম, বাট যতটা আমার মনে পড়ে আমি সেটা পরিনি, যে ভাজ করে রেখেছিলাম। তোমরা যদি শাড়িটাকে দেখে রেকগনাইজ করে মনে করতে পারো, প্লিজ আমাকে একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানিও। তো কেমন শাড়িটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে হলো আঁচল পাড়টা, এটা হচ্ছে হলো রানী দিয়ে অরেঞ্জ দিয়ে একটা কম্বিনেশন, অ্যান্ড এইরকম হচ্ছে হলো বডিটা। আর তোমরা সবাই জানো যে ঢাকাই জামদানি অ্যাকচুয়ালি কিন্তু খুব লাইট ওয়েটের উপরে হয়, অরিজিনালগুলো খুব লাইট ওয়েটের উপরে হয়। এরকম হচ্ছে হলো মানে অ্যাকচুয়াল ট্রান্সপারেন্সি অফ দ্য শাড়ি। আমার তো খুবই সুন্দর লাগে এই শাড়িটা, যতটা আমার মনে পড়ছে আমি পরি তো নিই, তো পয়লা বৈশাখে যেদিন পুজো আছে সেই দিনই সুন্দর করে এটা পরবো, তার সাথে একটুখানি গোল্ড জুয়েলারি পরবো, একটুখানি সাবিকি টাইপের সাজ রাখবো। তো হ্যাঁ, এটাই হচ্ছে হলো আমার পয়লা বৈশাখ লুক। ইনকেস যদি আমি এটা পরে থাকি তাহলে হয়তো আমি চেঞ্জ করে অন্য কিছুও পরতে পারি, কারণ বলে পয়লা বৈশাখের দিন নাকি নতুন শাড়ি পরতে হয়, ওরকম কোনো কম্পালশন না, বাট হ্যাঁ হলেও হতে পারে। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানিও যে এটা আমাকে আগে পরতে দেখেছো কি দেখো নি। অলসো আমাকে জানিও এই শাড়িটা তোমাদের কেমন লাগলো। পার্সোনালি আমার তো খুব সুন্দর লাগে, আর তোমরা জানো যে আমার রানি কালার বলো, লাল কালার বলো, এগুলো পরতে খুব ভালো লাগে। তো হ্যাঁ, এটাই পরবো আমি। একবার তোমাদেরকে ক্লোজ আপেও দেখিয়ে দিচ্ছি শাড়িটা। আমার কাছে দুটো ঢাকাই জামদানি আছে অরিজিনাল, আমার কাছে তিনটে ঢাকাই জামদানি আছে অরিজিনাল। একটা হচ্ছিল আমার বিয়ের গায়ে হলুদের ঢাকাই জামদানিটা, আর এই অরেঞ্জ দিয়ে রানী কম্বিনেশনটা, অ্যান্ড আমার কাছে একটা লাল ঢাকাই জামদানিও আছে। এটার কোয়ালিটির থেকেও না এই লালটার কোয়ালিটি আরও ভালো। তোমরা এটা আমাকে অলরেডি পরতে দেখেছো, বাট হ্যাঁ এরকম টাইপের পিস খুব ভালো লাগে, অ্যান্ড আমার মনে হয় সবারই কালেকশানে এরকম একটা দুটো ভালো ঢাকাই জামদানি হওয়া উচিত। এটা যদিও গিফটেড, বাট হ্যাঁ আমার খুব খুব পছন্দ এই শাড়িটা। টুকটাক একটুখানি গোছানো ছিল, সেটা করে নিলাম, এখন যাই তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তোমরা গিয়ে দেখো অমিত পুনেতে কি করছে। হ্যালো গাইস, আজকে হচ্ছে ম্যাঙ্গোর ভ্যাকসিনেশন ডে। আজকে ডক্টর এসে গেছে, নিচে উপরে আসছে ম্যাঙ্গোর, আজকে থার্ড ভ্যাকসিন, আমি বুস্টার ভ্যাকসিন। এর থেকে
তিন সপ্তাহ পর বা দেড় সপ্তাহ দু সপ্তাহ পর আবার রেবিজেটা লাগবে, তাহলেও ভ্যাকসিনেশন এই বছরের জন্য কমপ্লিট। নেক্সট ইয়ার থেকে আবার প্রতি বছরও ভ্যাকসিন হবে। ডাক্তার এসে গেছে, নিচে আছে উপরে আসছে, ম্যাঙ্গো এখন ভ্যাকসিন দেওয়া হবে। তখন তো আমি ব্লগ করতে পারবো না, আমি একা আছি, ম্যাঙ্গোকে সামলাতে হবে। বাট ভ্যাকসিন দেওয়া হয়ে যাক, তবে দেখাচ্ছি। ডাক্তার এসে তোমাকে ভ্যাকসিন দেবে, ঠিক আছে? এত সকাল থেকে যে লাফালাফি করছি সব এখন বেরিয়ে যাবে, দু কোনায় এই কোনায় যে চুপ কোথাও বসে থাকি। ভয় পাস না বাবা, আমি আছি তোকে। তারপরে পেট ভরে খাইয়ে দেবো, জল খাবো, ছাঁচ খাবো, তার দুজন মিলে টিভি দেখবে, ঠিক আছে? চিন্তা করিস না, আমি আছি তোর সাথে, রিল্যাক্স। এসে গেছে ডাক্তারবাবু, ভ্যাকসিন দিতে। এবার ওষুধ সাথে খেলা শুরু করে দিয়েছে, তখন থেকে আসার পর থেকে খেলিয়ে যাচ্ছে। এখন ম্যাঙ্গো ভ্যাকসিন বার করা হচ্ছে, হয়ে গেছে। ম্যাঙ্গো সোনার ভ্যাকসিন, ম্যাঙ্গো সোনা এনবা তোমাকে বসতে না করেছে না, তোমার পা বেঁকে যাবে বলেছে না, পা ঠিক করো, করবি না, আমি করে দেবো। ম্যাঙ্গো সোনা ভ্যাকসিন দিয়েছে, ভ্যাকসিন দিয়ে চুপচাপ চলে, কোনো অসুবিধা হয়নি। তাও ডক্টরের ছেলের সাথে সারাক্ষণ খেলে বেড়ালো, এখন হাঁপিয়ে গেছে। 15 মিনিট বসো ম্যাঙ্গো সোনা, তারপর তোমাকে খাওয়ার দেবো। আর নেক্সট উইক থেকে তোমার স্নান হবে, ঠিক আছে? বাথটাবে পুরো একদম রেখে শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে ঘষে শ্যাম্পু না স্নান করবো, হ্যাঁ, ঠিক আছে? রেস্ট করে নাও, পাটা ঠিক করে দিই তোমার দ্বারা। দেখে নিলে যে ম্যাঙ্গোর ভ্যাকসিন আজকে দেওয়া হয়ে গেছে। ওর সঙ্গে একটা কান্নাকাটিও করেনি, কিছুই করেনি, হি ইজ আ ব্রেভ বয়। অমিতাভকে ফোন করেছিল যে একদম পারফেক্টলি ফাইনও আছে, আর তারপরে ঘুমাচ্ছ, ও মানে কোনোভাবেই কোনো রকম রিয়াক্ট করেনি। এনিওয়েজ, আমি এখন রেডি হয়ে গেছি। এখন বাজে যদি দেখতে পারো কথা বলি 6:35 হয়ে গেছে। আমি এখন বেরোবো, সালোয়ানে যাবো। তোমাদেরকে বলেছিলাম যে খুব একটা স্পেশাল লঞ্চের জন্য আমি এসেছি, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। 4-5 মাস ধরে এটার উপরে কাজ চলছিল, তো ফাইনালি সেটা লঞ্চ হচ্ছে। মেশিনও এসে গেছে, তোমরা ইনস্টাগ্রামে দেখেও নিয়েছো সব কিছু। তো একবার সালোয়ানে গিয়ে তোমাদেরকে আরো ডিটেলস বলে দিচ্ছি। তো এখন বেরো, এখন রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি। পৌঁছে গেছি আমি সালোয়ানের এখানে, এখন ভেতরে যাওয়া যাক, এখন তোমাদেরকে তারপরে সবকিছু দেখাবো। আমাদের তো দুটো ফ্লোর, এটা হচ্ছে হলো সেকেন্ড ফ্লোরে যাওয়ার এন্ট্রান্স। এখানে যেহেতু একটা রেস্টুরেন্ট খুলেছে, তো এরকমভাবে ডিম লাইট সেটিং টাইপের একটা করা হয়েছে। এই পাশে হচ্ছিলো রেস্টুরেন্টটা, এই পাশে হচ্ছিলো আমাদের সালোনটা, যেটার জন্য আমি এত 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 এক্সাইটেড ছিলাম। দেখে নাও, সেটার মেশিন এসে গেছে। এটা হচ্ছে হলো হাইড্রা ফেশিয়ালের মেশিন। তোমাদের বলছিলাম এই নতুন একটা লঞ্চ হতে চলেছে আমাদের সালোনে, তো তোমরা যারা কিনা ফেশিয়াল করো, হাইড্রা ফেশিয়াল হচ্ছে হলো নেক্সট অনেক হাই স্টেপ। মানে বেসিক্যালি হচ্ছে হলো যে ফেশিয়াল করে যে এফেক্টটা পাবে, তার থেকে অনেক ভালো এফেক্ট তোমরা হাইড্রা ফেশিয়ালে পাবে। ভালোভাবে কে বলতে পারবে? ঋতিকা বলতে পারবে। অলরেডি আমাদের এখানে 3 জনের ট্রেনিং চলেছে, অনেক মাস ধরে এটার উপরে রিসার্চ চলছিল, ট্রেনিং চলছিল, হাঁপিয়ে গেছে ট্রেনিং করে করে। হ্যাঁ, বাট ওরা ভালো করে বলে দিতে পারবে। যারা কিনা অ্যাগ্রেসিভলি ট্রেনিং করেছে এটার উপরে, তার মধ্যে একজন আছে ঋতিকা। ঋতিকাকে তোমরা সবাই চেনো। তো একবার বলো, হাইড্রা ফেশিয়াল এন্ড ফেশিয়ালের মধ্যে কি তফাৎ আছে এন্ড কি কি? এটা হলো নর্মাল ফেশিয়াল থেকে অনেক পাওয়ারফুল, অনেক বেনিফিট বেশি এটার মধ্যে। এটা যাদের স্যাগি স্কিন, যাদের ফাইন লাইনস, রিঙ্কেলস এর প্রবলেম রয়েছে, তাদের জন্য খুব ভালো কাজ করবে। আর এটা নর্মাল ফেশিয়াল যেমন 15 ডেজের মধ্যে একটা আমরা বলতে পারি যে 15 ডেজ নর্মালি গ্লো থাকবে মেনটেন করতে, আর এটা তার থেকে বেশি 1-1.5 মাস পর্যন্ত এর লং লাস্টিংটা থাকবে। যাদের একটু ম্যাচিওর স্কিন, যাদের একটু 30 পরে যে এজগুলো আসছে, 40 and 45, 35 এরকম এজের জন্য ভীষণ ভীষণ ভালো রেজাল্ট দেবে। আর নর্মালি 20 যাদের এজ হয়ে রয়েছে, 18-20, তো তাদের জন্য নর্মাল ফেশিয়াল ভালো। তার সাথে সাথে এটা নিলে পরে তারা বুঝতে পারবে যে আদার্স ফেশিয়াল থেকে কতটা ডিফারেন্স, একবার না নিলে কেউ বুঝতে পারবে না। তো শুনে নিলে তোমরা ওর কাছ থেকে, বেসিক্যালি এটা কিন্তু ফেশিয়ালটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে হাইড্রা ফেশিয়ালের থ্রু থেকে। আমরা খুবই এক্সাইটেড ছিলাম এই লঞ্চটা নিয়ে, বলছিলাম তোমাদের 4-5 মাস ধরে কাজ চলছিল, প্লাস ওদেরও প্রচণ্ড পরিমাণ ট্রেনিং চলছে। এটা যে কেউ করতে পারবে না, মানে যারা ফেশিয়াল জানে তাদের এটার উপরে অনেকটা অ্যাগ্রেসিভলি ট্রেনিং নিতে হয়, মেশিনটাকে অপারেট কীভাবে করতে হয় সেগুলো সব শিখতে হয়। তো সব কিছু ফাইনালি হয়ে গেছে, উই আর রেডি ফর দ্য হাইড্রা ফেশিয়াল লঞ্চ। ইনস্টাগ্রামে তোমরা সব করে ক্যাম্পেইন দেখতে পেয়েছো, তো তোমরা যদি বুকিং করতে চাও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তোমাদের যদি ম্যাচিওর স্কিন হয় অ্যান্ড তোমরা ভাবছো যে ফেশিয়ালের থেকেও ভালো কিছু চাও, তো ডেফিনেটলি হাইড্রা ফেশিয়াল ইজ দ্য থিং। খুব শীঘ্রই আমিও হাইড্রা ফেশিয়াল করাবো, তোমরা দেখতে পাবে। আজকে তো না, এখন তো মেশিন আনবক্সিং হবে, সব কিছু সেট হবে, আর 2-4 দিনের মধ্যে সব কিছু সেটও হয়ে যাবে। সো ইয়া, এটার ব্যাপারে তোমাদের বলছিলাম যে নতুন লঞ্চ হচ্ছে। অ্যান্ড পশ্চিমবঙ্গের সালোনে কিন্তু আমরা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট লঞ্চ, যেটা এখন চলছে বা যেটাকে
কিনা নতুন আসতে চলেছে সেইগুলো কিন্তু আমরা করতেই থাকবো। আরেকজন পার্সন যে আমাদের এখানে মানে বিউটি দিক দিয়ে বলো হেয়ারের দিক দিয়ে সিনিয়র, বয়স ওয়াইজ না বাট কাজ ওয়াইজ সিনিয়র, সেও কিন্তু এটার উপরে এখন থেকে মানে কাজটা করবে, একটুখানি বলে দাও কিরম কি ব্যাপার না ব্যাপার। এটা যারা মানে মেশিনটা অপারেট না করতে পারবে তারা এই ব্যাপারটাই রেজাল্টটাই দিতে পারবে না, ঠিক আছে? এটা আমরা 3 মাস ধরে ট্রেনিং করেছি আর এটাতে মেইনলি অ্যান্টি এজিং হবে, ঠিক আছে? মানে এটাই অ্যান্টি এজিংটাই হচ্ছিল মেইন প্লাস গ্লো, তো যেগুলো ফেশিয়াল পাবো সেগুলো পাবে কিন্তু 2x পাবে। আর একটা কথা সেটা হচ্ছিল এমন জায়গা থেকে হাইড্রো ফেশিয়ালটা নেওয়া উচিত যেখানে মেশিন অপারেশনটা যেন ভালোভাবে জানে, নাহলে কিন্তু রিভার্স এফেক্টও হতে পারে। আমাদের 3 মাস ধরে ট্রেনিং চলেছে, তো এখন তোমরা আসতে পারো হাইড্রো ফেশিয়ালের জন্য। তো তোমরা শুনে নিলে কি চলছে কি না চলছে, এটার জন্যই তোমাদের বারবার বলছি, এটার জন্যই মানে খুব এক্সাইটেড ছিলাম হাইড্রো ফেশিয়াল লঞ্চ হবে, সব মেশিন মেশিন আনানো, ট্রেনিং, তো হ্যাঁ খুবই এক্সাইটেড ছিলাম। এনিওয়েস আমার নিজস্ব আগের দিন আধা হয়েছিল, দেখলে তোমরা বুঝতে পারবে না, বাট এর উপরে আর একটা বা দুটো কোটিং করতে হবে, সেদিন টাইম ছিল না, তো আজকে করে নিচ্ছি। আমি একদম এরকম সিম্পল কালার লাগছি, যা পুনে যাওয়ার আগে একটা কিছু ফ্যান্সি ডিজাইন করবো, অ্যান্ড এটার পরে একটা জাস্ট কোটিং হয়েছিল, এবার দুটো তিনটে হলে এটা প্রপার হবে, এটা এখন অবধি প্রপার না, বাট হ্যাঁ এখন করে নেবো। করা হয়ে গেছে যে হালকা একটা মানে দুটো কোট আরও লাগিয়ে নিলাম। এনিওয়েজ তোমরা সবাই জিজ্ঞেস করছো যে পয়লা বৈশাখে কী অফার আছে, ঈদের কী অফার আছে, তো পুরো এপ্রিল মাসে কিন্তু প্রচুর 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 অফার রেখেছি আমরা। আমি স্ক্রিনে নাম্বার মেনশন করে দেবো, কল করে তোমরা কিন্তু অফারগুলো ব্যাপারে জানতে পারো। সব কিছু হয়ে যাওয়ার পরে, ঈদ হয়ে যাওয়ার পর বা পয়লা বৈশাখ চলে যাওয়ার পরও কিন্তু অফারগুলো পুরো মাসের জন্য রান করবে, যেরকম স্পার সাথে হেয়ার কাট আছে ফ্রি, ওরকম অনেক কিছু কিন্তু চলছে। তো ডেফিনেটলি তোমরা যদি কিছু করাতে চাও কল করে নিও, অ্যান্ড তোমরা অফারগুলো জিজ্ঞেস করতে পারো, ওরা কিন্তু আমাদেরকে গাইড করে দেবে। এখন আমি এখান থেকে বেরোচ্ছি। দুজন কিউট আমার পশ প্যালেট ফ্যামিলি মেম্বার এসছে, ওদের এখন মানে সার্ভিস হচ্ছে, তো ওরাও এই অফারটা নিয়েছে, ওরা স্পা করছে, স্পা এর সাথে হেয়ার কাট ফ্রি আছে, আর স্পেশালি এটা ওরা করছে হচ্ছে ঈদের জন্য, ঠিক আছে? ভালো করে করো, আমি বেরিয়ে যাচ্ছি, টাটা, ঈদ মোবারক তোমাদের দুজনকেই। অলমোস্ট এখন আমাদের ক্লোজিং টাইম হয়ে গেছে, আমি এখন বেরিয়ে গেলাম, যাই হোক, তো এখন আবার বাড়ি যাওয়া যাক। অফিস অফিস হয়ে গেছে, এখন ম্যাঙ্গোকে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, ম্যাঙ্গোকে সারাদিনে দেখোনি তোমরা দেখিয়ে দিচ্ছি, আর প্লাস তার সাথে সাথে ম্যাঙ্গোর সাথে একটু আমি প্রতিদিন বিকালে এটা আমার রিচুয়াল যে ওর সাথে একটু খেলবো, প্লাস ওকে একটু ট্রেনিং যেটা দিই সেগুলোকে এক্সারসাইজ করাই, কি কি ট্রেনিং দিই সেগুলো তোমাদের এক্সারসাইজ করে দেখাচ্ছি, আমার জন্য খুব মজার ব্যাপার কেন কি আমার কথা শোনে আর তোমরাও দেখে না কী কী করেছি। আমার এটা ম্যাঙ্গোকে খাওয়াই রয়্যাল ক্যানাইন, তো আমি এখন তো কোনো ট্রিটস দিচ্ছি না কেন কি ডাক্তার না করেছে, বলেছে ভ্যাকসিনেশন না দেওয়াটাই প্রেফারেবল, তো আমিও দিচ্ছি না, বাট এইগুলোই দিয়ে ম্যাঙ্গোকে ট্রেনিং দেওয়া শুরু করেছি, ইউটিউবে অনেক ভিডিও দেখে তারপর করেছি। ম্যাঙ্গো আগে না করে শুকিয়ে দিই, কাম ম্যাঙ্গো কাম 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 ম্যাঙ্গো কাম ম্যাঙ্গো সেট 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 স্টে গুড বয় গুড বয় ম্যাঙ্গো। ফার্স্ট হচ্ছে ম্যাঙ্গো সিটের কথা শুনে, আর ম্যাঙ্গো হচ্ছে স্টের কমান্ডের সহ তোমাদের দেখাচ্ছি কী করে আমি করিয়েছি। ম্যাঙ্গো শুকে নে, এনে শুকে নে, শুকে নে, কাম কাম সেট সেট স্টে স্টে, এখানে দেবো ম্যাঙ্গোকে ওয়েট করতো, স্টে 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 ম্যাঙ্গো স্টে, হ্যাঁ গুড বয় ম্যাঙ্গো, ভেরি গুড বয়, দুটো হয়ে গেছে সিট আর স্টে, ম্যাঙ্গো দেখিয়ে দিয়েছিস, ভেরি গুড বয়, আজকে আমার ইজ্জত রাখছিস, এবার থার্ডটা ম্যাঙ্গো দেখি নে, সেটা অলরেডি তুই দেখিয়ে দিয়েছিস, তার একবার ম্যাঙ্গো এনে শুকে নে একবার, আয় কাম কাম ম্যাঙ্গো সেট সেট ম্যাঙ্গো বার্ড গুড বয় ভেরি গুড বয় ম্যাঙ্গো গুড বয় গুড বয় ভেরি গুড বয়, থ্যাংক ইউ, আমার ইজ্জত রেখে দিয়েছিস, একটা এক্সট্রা দিই নি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাঙ্গো থ্যাংক ইউ। দেখে নিলে ম্যাঙ্গো আমার তিনটে কমান্ড কি সুন্দর শুনে, সিট তারপর স্টে আর হচ্ছে বার্ক বার্ক বলে ম্যাঙ্গো ঠিক থাকে, বার্ক করে দেয় সুন্দর পিছনে বসে থাকে, এটা হচ্ছে লক্ষণ রেখা এই এই টাইলের এই জায়গাটা, এর বাইরে এখানে আসতে দিই না ওকে, ওরমভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, আপাতত তো শুনছে বড় হলে জানি না কতটা শুনবে কি শুনবে না, তো কিচেনের ঠিক ওই অব্দিই থাকবে, ওর এদিকেও একদমই আসবে না, যেই হোক না কেন আমি হই রিয়াঙ্ক হয় সুরাজ মাসি এদিকেও আসে না, যত এক্সাইটমেন্ট ওই ওই লক্ষণ রেখা অব্দিও থাকে। এখন ম্যাঙ্গোর খাওয়া গরম করে বসিয়ে দিয়েছি এখানে, মানে মানে গরম জল দিয়ে দিয়ে দিয়েছি, এটা যতক্ষণ ঠান্ডা হবে নর্মাল টেম্পারেচার না হবে ওকে খেতে দেবো না, হলে তারপর ওকে খেতে দিচ্ছি। সেটা আমার খেলার টাইম এসে গেছে, ম্যাঙ্গো রান ম্যাঙ্গো কোথায় ওই কোথায় ম্যাঙ্গো, আসার পর আর মনে হয় না জিম যেতে হবে, ওর সাথে না খেলে পা কামানো শুরু করতে মানে খেলতে হবে, দৌড়ে দৌড়ে এখানেই হাঁপিয়ে যাচ্ছি, আমি মনে হচ্ছে এইভাবে আমার ভুঁড়িটা কমে যাবে, যাই হোক হাঁটু ম্যাঙ্গোর সাথে খেলে নিই। ম্যাঙ্গো থার্ড রান স্টার্ট, চলো লেটস ডু ইট ব্রো, কাম অন ব্রো ম্যাঙ্গো ম্যাঙ্গো
গুড বয়। ম্যাঙ্গোকে খাবার দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে, ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি ওকে একদম পুরো ফ্রেশ ট্রেশ করেই খাবো। আর ম্যাঙ্গোকে ফ্রেশ করাতে মানে ওর পটি সুসু সব হবে, তারপর আমি খেতে বসবো, যখন ঘরে বসে যাবে এসিতে আরামসে তখন আমি খাবো। তো অনেকেই তোমরা অনেকেই বলেছিলে যে অমিতা রিয়াঙ্কা জি তোমরা এই জিনিসটা বলো যে ওদের যে ম্যাঙ্গো যে ট্রেনারটা এসেছিল, তো ট্রেনারটা কীরকম ট্রেনিং দেবে আর কী কী আছে প্রসেসটা পুরো জানাতে। তো সত্যি কথা বলতে গেলে আমি এখন নিজেও জানি না প্রসেসটা পুরোপুরি কী হবে কী হবে না, বাট ফার্স্ট দিন এসে আমার থেকে সব কোয়েশ্চেন্স জেনে নিল, মানে আনসার্স জেনে নিল, আমার কোয়েশ্চেন্স করলো, ইন্টারভিউ টাইপের সেশন ছিল একটা। তো আমার কীরকম টাইপের ডগ লাগবে সেটা আমি ওকে বলে দিয়েছি, তো আমি আমার সব রিকোয়ারমেন্টও বুঝে নিয়েছি। এইবার যখন কোর্সটা শুরু হবে, মানে ম্যাঙ্গো ভ্যাকসিনেশন এখন একটা বাকি আছে, ওটা আর 10-15 দিন পরে হবে, ওটা যখন হয়ে যাবে তারপর আমি নেক্সট মান্থের ফার্স্ট উইক থেকে ওকে স্টার্ট করাচ্ছি ট্রেনিং। তো যখন ও ট্রেনিং হবে তখন অবভিয়াসলি আমরা ব্লগ করবোই যে ট্রেনিং আজকে কী হচ্ছে, কখন যাচ্ছি, কী প্রসেস, সেগুলো তখন আমি বলে দিতে পারবো। এখন যদি জিজ্ঞেস করো তাহলে এখন সত্যি কথা বলতে গেলে আমি নিজেও জানি না, আমার কোনো ক্ল্যারিটি নেই। শুধু এটুকু জানি যে ছেলেটা আসবে আর শুধু ডগকে ট্রেন করবে, তার সাথে সাথে তার ওনারদেরও ট্রেন করে ও, আর ও রিভিউস গুগলে দেখেছি খুব ভালো আছে দেখে আমি সেরকমভাবে ওকে চুজ করেছি। এরকম অনেক তো ট্রেনার ছিল বাট আমার জানি না কেন আমার ভালো লাগলো, এবার কথা বলেও ভালো লাগছে, এবার দেখি দেখা যাক। আমার তো শুধু বেসিক ট্রেনিং হলেই হয়, আমার তো ম্যাঙ্গোকে এরকমভাবে কোনো গার্ড ডগ বা কোনো চ্যাম্পিয়ন ডগ তো বানানো আপাতত ইচ্ছে নেই। নর্মালি শুধু আমার কথা শুনবে, ওবিডিয়েন্ট থাকবে, লোকের সাথে ভালোভাবে মিশবে, ওটুকু আমি চাই। তো সেই ট্রেনিংগুলো যখন স্টার্ট হবে তখন এক এক করে আমি তোমাদের সব জানিয়ে দেবো। তোমরা শুধু একবার দেখো ম্যাঙ্গো কীরকম হাইপার অ্যাক্টিভ হয়ে যায় খাওয়ার পর, খাওয়ার হয়ে গেছে এবার দেখো অ্যাক্টিভ অ্যাক্টিভ কীরকম অ্যাক্টিভ, শুধু দেখো একবার কী করছে দেখো, শুধু ও কী আনন্দ পাচ্ছে না করে আমি বুঝতে পারছি না, শুধু খেলবে খাওয়ার পর এত অ্যাক্টিভ হয়ে যায়। ওই দেখো ওই দেখো ওই দেখো এটাকে যতক্ষণ না ছেঁড়ার চেষ্টা, কত চেষ্টা করে পারি না ছিঁড়তে, দেখেছো তোরা কেন ছিঁড়ছিস, হ্যাঁ কেন ছিঁড়ছিস। ম্যাঙ্গো ঘুমিয়ে পড়েছে, ম্যাঙ্গো এখানে শুয়ে আছে, তো আমি এখন লকটাকে আজকে এন করছি। কেন এন করছি, কেন আজকে রিয়াঙ্কা রাস্তায় স্কটর থেকে নামার পর পা মুচকে পড়ে গেছে, তো পায়ে খুব ব্যথা, ও হাঁটু ফুলে গেছে প্লাস গোড়ালিটাও ফুলে গেছে, তো খুব পেনে আছে এখন, তো এখন হয়তো ব্লগ করতে পারবে না, তাহলে আমি ঠিক আছে ছেড়ে দেবে ব্লগটা, আমার তরফ থেকে মেন করে দিয়েছে। তো ব্লগটা এটুকুই রইল আজকের জন্য, আই হোপ রিয়াঙ্কা তাড়াতাড়ি ঠিক হয়ে, কোনো কিছু যদি কমপ্লিকেশনস না হয় কালকে সকালে সেটা বুঝতে পারবো। ব্লগটাকে ভালো লাগে তাহলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দি পশ পেজ, দ্যাট ইজ মাই ওয়াইফস চ্যানেল। তো সেটা দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ, যেটা রিয়াঙ্কা বলে। বাই ফর নাও, বাই।